রাজস্থানের নারী সরবরাহ করে চক্রের উদ্ধার অসমের এগারী যুবতী খুন্তলী আরক্ষীর সফল অভিযান বকুর খুন্তলী আরক্ষীর বিশেষ সফল অভিযান রাজস্থানের নারী সরবরাহকারী চক্রের উদ্ধার অসমের এগারী যুবতী দক্ষিণ কামরূপর বকুর খুন্তলীর এগারী যুবতীক দরিদ্রতা সুযোগ নারী ব্যবসায় চক্র এটাই কর্মসংস্থাপনের প্রলোভনেরে প্রথম অবস্থাত গুয়াহাটি লই যায় পিছত যুবতীগীর অজ্ঞাতে কুখ্যাত চক্রটে রাজস্থানের নারী সরবরাহকারী হাত বিহত ধন বিনিময় বিক্রি করে দিয়ে অসমৰ নারী সরবরাহকারী চক্রটে প্রায় দুই মাস পূর্বে খুন্তলী অঞ্চলের যুবতীগীক বিক্রি করেছিল রাজস্থানত পিছত ভুক্তভোগী যুবতীগীকে সুযোগ বুঝি মনে মানে পরিয়ালের ফোন যোগে যোগাযোগ করে ভুক্তভোগী যুবতীর পরিয়ালে সমগ্র ঘটনা সন্দর্ভত বকুর খুন্তলী আরক্ষীক অবগত করে এখন এজাহার দাখিল করে এজাহারের ভিত্তিত খুন্তলী আরক্ষীয়ে রাজস্থানের চুরু জেলার খর্দারপুর চহরের উদ্ধার করবলে সক্ষম হয় যুবতীগীক ইপিনে নারী সরবরাহকারীর সঙ্গে জড়িত চক্রটুক করেক্ট করবলে জোরদার অনুসন্ধান অব্যাহত রাখিছে খুন্তলী আরক্ষীয়ে খুন্তলীর পর মীর মুশারফ হুসেইনের রিপোর্ট দি পাবলিক নিউজ মানে তাইর গার্জেনে আহি জানালে যে এনেকা তাই কোনো অজ্ঞাত লোকে গুয়াহাটীত লই গেছে কামর মানে হেরি দিব কারণে তারপর শুনা পালো যে রাজস্থান চুরু ডিস্ট্রিক্ট বিক্রি করা বলে শুনা পালো তারপর ইয়াদের গার্জেনে খুন্তলী আরক্ষী চকীত এখন এজাহার দিছিল সেই এজাহারখন রুজু হওয়ার পিছত আমার খুন্তলী আরক্ষীর সহযোগত আমি উত্তরস্থানত উপস্থিত হই রাজস্থান পুলিশের সহায়ত সেই চুরু ডিস্ট্রিক্টরপর এই ভিক্টিম ছালীজনীক তারপর উদ্ধার করে আনো আমার আরক্ষীয় যথেষ্ট তৎপরতা আর রাজস্থান আরক্ষীর তৎপরতা ছালীজনী উদ্ধার হয় হয় তেখেতক লই যাওয়া হয়েছিল ইয়ারপর মানে কামর প্রলোভন দি লওয়া গেছিল তাতে নি ছালীজনীক বিক্রি করেছিল 1,60,000 কি টাকা বিক্রি করেছিল আর ছালীজনী গাঁৱৰ লৈছিল গুৱাহাটীত কাম দিয়াৰ খাতিৰত লৈ গৈছিল যে কাম দিম বুলি লৈ গৈছিল এইটো মোটামুটি আমি জানা মতে যিখিনি পাইছোঁ আমি জালুকবাৰীত কাম কৰিবলগীয়া লৈ গৈছিলে তাৰপৰা এজন ল'ৰাই নামটো নাজানে তেওঁ ৰাজস্থানত লৈ গৈছে তাতে বিক্ৰী কৰা বুলি কৈছে সেইমৰ্মে আমি খবৰ গভৰ্ণমেণ্টত গম পাই যোৱা 13 তাৰিখে আমি টিম গ'লোঁ টিম গৈ তাতে ৰাজস্থান চহৰ ডিষ্ট্ৰিক্টত এই চহৰ থানাৰ আণ্ডাৰত ৰংগেশ্বৰ বুলি এটা ঠাই আছে তাতে গৈ আমি ৰাজস্থান পুলিচৰ সহায়ত তাইক উদ্ধাৰ কৰা হ'ল উদ্ধাৰ কৰি লৈ অহা হ'ল আৰু যোৱাকালি মেডিকেল আদি কৰা হ'ল যাৱতীয় যিখিনি কাম আছে আমাৰ সেইখিনি কাম কৰা হ'ল আৰু এতিয়া আমি তদন্ত কৰি আছোঁ